নমস্কার বন্ধুরা, আমি কুশল আর আপনারা দেখছেন বঙ্গ কুশল চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্যাশন এবং প্রফেশন। অনেকের কথায় প্যাশন ভার্সেস প্রফেশন। তো প্রথমে দেখে নিই দুটো কথা অর্থ কি। প্যাশন কথাটার মানে হলো আবেগ, মানে যে কাজটা করতে আমাদের ভালো লাগে সেটাকে আমরা আমাদের প্যাশন হিসেবে দেখি। আর প্রফেশন কথার অর্থ হলো পেশা, মানে যে কাজটা করে আমাদের আর্নিং হয়, আমরা কিছু অর্থ উপার্জন করি, সেটাকে বলা হচ্ছে আমাদের প্রফেশন। তো অনেকেই আছে যারা প্যাশন এবং প্রফেশনকে এক হিসেবে দেখে এবং প্যাশনকে প্রফেশনালিজমে কনভার্ট করে। আবার অনেকেই আছে যারা এই দুটো ব্যাপারকে একটু আলাদা করে রাখতে চায়, প্যাশনকে প্যাশনের জায়গায়, প্রফেশনকে প্রফেশনের জায়গায়। তো চলুন সেই ব্যাপারটা আমি বলে নিচ্ছি একটা ছোট্ট আলোচনার মাধ্যমে। কিছু কিছু মানুষ মনে করে প্যাশনকে যদি আমরা প্রফেশনে কনভার্ট করি সেক্ষেত্রে যেটা হয়, আমাদের প্যাশনের সেই প্যাশনের ব্যাপারটাই চলে যায়। মানে যেমন আমার একজন বন্ধু ছিল, তিনি খুব ভালো আঁকতেন। সে ছোটবেলায় যখন যা কিছু দেখতো সেটাকে সে নিজের আর্ট ক্যানভাসে সেটাকে আঁকার চেষ্টা করতো এবং অনেক ক্ষেত্রে খুব ভালো ভালো ছবি কিছু আঁকতো। তারপর সে যখন আলটিমেটলি প্রফেশনালি সেটা নিয়ে কাজ শুরু করলো, কি হতো, ভালো আঁকতোর জন্য প্রচুর অর্ডার ওর কাছে চলে আসতো। তো এই অর্ডার বা এই ডিলিংস এর জন্য তখন যেটা মুশকিল হতো, ওর আর্টের যে কোয়ালিটিটা ছিল সেটা নষ্ট হতো, কারণ তাকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে একজনকে প্রজেক্টটা ডিল করতে হচ্ছে এবং সেক্ষেত্রে তার তাড়াহুড়োর জন্য হোক বা যে কোনো কারণেই হোক তার আঁকার কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছিলো এবং সে পরবর্তীকালে খুব আফসোস করতো, আমি যদি প্যাশনটাকে প্যাশনের মধ্যে রাখতাম, প্রফেশনে কনভার্ট না করতাম, তাহলে হয়তো আমার প্যাশনটা সেই জায়গাটাই থাকতো। এটা গেল একজনের কথা। আবার এরকমই একজন মনে করে যে প্যাশনকে প্রফেশন করাই যাবে না, কারণ তার প্যাশনটাই ছিল একটা এমন সেক্টরে যেটা থেকে কোনোদিনও আর্নিং আসতে পারে না, তার শুধুমাত্র টাইম পাস হিসাবে সে ব্যাপারটা করা যায়। সে আসলে মোবাইল বা কম্পিউটারে গেমিং এই ব্যাপারটা খুব পছন্দ করতো, এটাই তার প্যাশন ছিল, গেম খেলা, হাই স্কোর করা। তো তার মনে হয় যে আমি যদি গেম খেলাকে আলটিমেটলি প্রফেশন বানাতে যাই আমার কোনো ইনকাম আসবে না, আমি গেম খেলি আমার ভালো লাগে, ব্যাস এটুকুই। তো তার কথা হচ্ছে আমি প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে পারবো না। বর্তমানে সে একজন আইটি ইঞ্জিনিয়ার, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, পড়ার পরে এখন সে জব করছে, তার প্যাশন প্যাশনের জায়গাতেই আছে, আলাদাভাবে আছে, বাট আলটিমেটলি তার বিয়ের পরে সে এখন আর খেলতেও পারছে না, মানে তার সেই প্যাশনের জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো এবার আসি একটু বিপরীত ধরনের মানুষদের কথা, যারা প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে চায়। তো আমারও সেটাই মত, প্যাশনকে যদি প্রফেশনে কনভার্ট করা যায় সেটা অনেক বেটার হয়, যদি আমরা কনভার্ট করতে পারি। তো কিরকম, আমি দুজন মানুষের নাম নিচ্ছি যারা খুব পপুলার এবং আমারও তাদের কাজ খুব ভালো লাগে, সেজন্য আমি তাদের নামটা নিচ্ছি। একজন হচ্ছেন আমাদের ইন্ডিয়া টিমের ক্রিকেটার ছিলেন সচিন টেন্ডুলকার এবং আরেকজন হচ্ছে বলিউডের একসময়ের বাদশাহ বা বর্তমানও বাদশাহ শাহরুখ খান। আমরা সবাই জানি সচিন টেন্ডুলকার ছোটবেলার থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসত। সে স্কুলে সে স্কুলে প্রচুর ক্রিকেট খেলতো এবং আলটিমেটলি তার যখন সে বুঝতে পারলো যে সে ক্রিকেট খেলাটাকে খুব ভালোবাসে, তখন সে কি করলো, সে ক্রিকেট কোচিংয়ে ভর্তি হলো। আমরা সবাই জানি স্যার রমাকান্ত আচরেকারের কাছে তিনি কোচিং দিতেন ক্রিকেটের, ক্রিকেটের খুঁটি নিয়ে, এবং স্পেশালি বলতে হয় তিনি ব্যাটসম্যান হিসেবে ছিলেন এবং ব্যাটিংটাই বেশি করে করতেন। তো সচিন ক্রিকেট খেলার খুঁটিনাটি সমস্ত জিনিস জানার চেষ্টা করতেন এবং আলটিমেটলি কঠোর অনুশীলন করতেন, যার জন্য আস্তে আস্তে এক সময় তার স্কুল ক্লাবের, তারপর শহরের, তারপর ডিস্ট্রিক্ট, তারপর রঞ্জি ট্রফি এবং ফাইনালি ইন্ডিয়া টিমে তিনি জায়গা করে নিয়েছিলেন। এবং তারপরে ইতিহাসটা আমাদের সবাই জানা, তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন, তিনি তাকে ক্রিকেটের ভগবান বলা হয় এবং লিটল মাস্টার নামে আমরা অভিহিত করে থাকি। তো এটা গেল সচিন টেন্ডুলকার। আরেকজন হচ্ছে শাহরুখ খান, যিনি বলিউডের বাদশাহ নামে পরিচিত, কিং খান। শাহরুখ খানেরও ছোটবেলার থেকে আর্মি হওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু তার প্যাশনটা ছিল হচ্ছে মেনলি অ্যাক্টিংয়ে, এবং আস্তে আস্তে অ্যাক্টিং এর জন্য তিনি কতটা পাগল ছিলেন সেটা আমরা তার লাইফ স্টোরি থেকে জানতে পারি। এবং আস্তে আস্তে তিনি যখন অ্যাক্টিং করেই সেটাকে অ্যাজ এ প্রফেশন চুজ করলেন, আজকে তার জায়গাটা কোথায় আমরা সবাই জানি। তো এটা অনেক সাকসেসফুল লোকের গল্প, এই গল্পটা সবার ক্ষেত্রে সেম হয় যারা তাদের প্যাশনটাকে প্রফেশনে কনভার্ট সাকসেসফুলি করতে পেরেছে। এবং তারা যখনই সেটা করতে পেরেছেন তারপর তাদের সাকসেসও যেমন এসছে, তাদের কাছে প্রচুর অর্থ এসছে, নাম যশ খ্যাতি সবই তাদের কাছে এসছে। তো আমারও মনে হয় আমরা যদি আমাদের প্যাশনটাকেই প্রফেশনে কনভার্ট করতে পারি সেক্ষেত্রে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, এখানে একটা বার বলার কথা, প্যাশনকে প্রফেশনে কনভার্ট করার রাস্তাটাও কিন্তু ইজি নয়।
আপনাকে প্যাশনটার উপর প্রচুর টাইম দিতে হবে। প্রচুর টাইম দিলে আপনার ভুল ভ্রান্তিগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে, তারপর সেখান থেকে আপনার মধ্যে দক্ষতাটা তৈরি হবে এবং তারপরে সেটাকে আপনি অ্যাজ এ প্রফেশন নিতে পারেন। যেমন এখানে একজন মহাপুরুষের একটা কথা আমি একটু বলতে চাই। তিনি বলতেন, তুমি সেই কাজটা, তুমি যে কাজটা করছো সেটা সবসময় ভালোবেসে করো। ভালোবেসে করলে কি হবে, সেই কাজটার প্রতি তোমার ইচ্ছে থাকবে এবং তুমি কাজটা বারবার করবে কিন্তু বোর ফিল করবে না কখনোই। তো তুমি যদি একটা কাজকে বারবার করতে থাকো, তুমি আলটিমেটলি সেই কাজে সমস্ত ভুলভ্রান্তিগুলোর ঊর্ধ্বে গিয়ে তুমি সেই কাজটাতে দক্ষ হয়ে যাবে। আর যখন তুমি একটা কাজে দক্ষ হয়ে যাবে, তখন তুমি বুঝতেই পারছো একজন দক্ষ লোকের চাহিদা সব জায়গাতেই আছে। সে তুমি কোথাও জব করতে চাও সেটাও করতে পারো, বা তুমি নিজের মতো করে অ্যাজ এ সেলফ এমপ্লয়েড ক্যাটাগরিতে তুমি কোনো বিজনেস করতে চাও তুমি সেটাও করতে পারো। দক্ষ লোকের চাহিদা সবসময় আছে এবং দক্ষ লোকেরা সবসময় ওয়েল পেইড হয়, মানে আপনাকে একটা ভালো রেমুনারেশন কিংবা আপনি একটা ভালো বিজনেস করলে সেখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট। তো চলুন ভিডিওটা শেষ করার আগে আপনাদের কিছু আমি ট্রিক্স বলে দিচ্ছি, মানে যারা মনে করছেন তারা তাদের প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে পারবেন না, তাদের জন্য আমি আগের দুটো কেস নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। একজন ছিল চিত্রকর যে ভালো আঁকত। বেসিক্যালি কী হয়েছিল না, সে পাজেলড হয়ে যেত অর্ডার নিতে এবং সেগুলো ডেলিভার করতে এবং সবথেকে বড় কথা আঁকতে। আমার মনে হয় এক্ষেত্রে সে যদি একটা লোককে হায়ার করতো যে শুধু মার্কেটিং ডিলিংসের কাজগুলো করতো এবং সে মেন কাজটা যেটা আঁকাটা সে যদি আঁকাতেই কনসেন্ট্রেট করতো, আমার মনে হয় না যে সত্যিকারের আঁকতে ভালোবাসে তাকে একদিনে 10টা ছবি আঁকতে দিল তার কোনো রকম বর্ণে ধাসার কথা। সে যদি আঁকতে পারে, তার কোয়ালিটি মেনটেন করে সে যদি আঁকতে পারে, সেক্ষেত্রে সে বাকি কাজগুলো অন্য কাউকে দিতে পারে, অথবা এক একটা কাজের জন্য সে টাইমটা একটু বেশি নিতে পারে, সেক্ষেত্রে তার কোয়ালিটিটাও ঠিকঠাক থাকবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন তার প্রতি। আর যে বলছিল গেম খেলার কথা, আমি মোবাইলে গেম খেলতাম, আজকের ডেটে এটা সম্ভব। আজকের ডেটে আমার যে সিরিজটা চলছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আসার পর এটা সম্ভব। অনেক গেমার্স আছে যারা ইউটিউবে লাইভ স্ট্রিম করছে এবং গেমগুলোকে রিভিউ করছে এবং সেই রিভিউ দেখে অনেকেই সেই গেমগুলোকে পারচেস করছে এবং তাদের কাছে একটা অ্যাফিলিয়েট ইনকাম ঢুকে যাচ্ছে, যারা এটা করছে অবভিয়াসলি, যারা প্যাশনটাকে প্রফেশনালি কনভার্ট করে এই কাজটা করছে। অনেকে আছে গেম খেলতে খেলতে বিভিন্ন কমেন্ট্রি করে একটা জাস্ট এন্টারটেনমেন্টের চ্যানেল খুলেছে এবং সেখানে গেমিংয়ের মধ্যে কমেন্ট্রি করে সেটাকেই ইউটিউবে ছেড়ে দিচ্ছে এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণ ভিউজ এবং একটা আর্নিং করতে পারছে। তো বেসিক্যালি আজকের ডেটে এগুলো করা সম্ভব। আপনারাও যদি কোনো প্যাশন থেকে থাকে যেটাকে আপনি বুঝতে পারছেন না আপনি কীভাবে মনিটাইজ করবেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার পক্ষে যদি সেটা জানানো সম্ভব হয় আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেটা বলে দেওয়ার। মনে রাখবেন, আপনার প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে পারলে এবং সেটা নিয়ে যদি আপনি ফোকাসটা সেম রাখতে পারেন, ফোকাসটা সেম রেখে সব কিছু খুঁটিনাটি শিখে নিয়ে যদি আপনি আলটিমেটলি প্রফেশনে নামতে পারেন, আমার মনে হয় আপনি সাকসেসফুল তো হবেনই, সাফল্য আপনার অবধারিত। তবে লেগে থাকার ব্যাপার আছে, একসাথে আমার 3-4টা প্যাশন আছে, 3-4টা প্যাশনকে আমি একসাথে সাকসেসফুল করতে চাই সেটা ভাববেন না, একটা প্যাশনকে নিয়ে এগোতে পারেন। তো এটা গেল হচ্ছে তাদের জন্য। আর যারা অলরেডি প্যাশনকে প্রফেশনে কনভার্ট করেছে তারা তো নিজের লাইফে হ্যাপি আছেই এবং তাদের কাজ করতেও কোনো বোরনেস আসার কথা নয়। তো তাদের জন্য আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে শুভকামনা রইল। আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি।